আসসালামু আলাইকুম। আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব। এইসব পাঙ্গাস মাছ আর পাঙ্গাস মাছের মাথা। এই যে আমার পাঙ্গাস মাছ, পাঙ্গাস কালকেস। দিয়ে দিলাম অয়েল, এখন দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা মরিচ। এখানে আছে লাউ শাক আর আলু, গাছের লাউ শাক টাটকা আর আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করবো। হলুদ, ধনিয়া গুঁড়া মিক্স মশলা, এসে লাল মরিচ মানে শুকনো মরিচের গুঁড়া, সব শেষে ধনিয়ার গুঁড়া। এখন এটা আমি তরকারিতে দিয়ে দেব। এখন আমি সমস্ত পাউডারগুলো দিয়ে দিলাম এখানে। এখন আমি মশলাটা সাথে সাথে আলুটা দিয়ে দিলাম, আলুটাও কষানো হয়ে যায়। দিলাম শাক পাতাটা, তুই যে হারে গামিস মুই তো লই পাচ্ছি না, মোর তো অঙ্কা। এই দেহুকা, আমি মাছের মাথা মাছ দিয়ে দিছি। এখন এভাবে রান্না হয়ে যাবে, হয়ে গেলে হয়ে গেল। সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই পেস্ট আমার ফেসবুক পেজটাও ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মনে চাইলে, আর মনে না চাইলে আর কিতা করতাম, কিছু করা আন যেত না, ফাইন টাইন তোর দেওয়া যেত না, তারপর একটু কইরা কইরা দিয়েন পেজটা ফলো লাইক আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব, নোটিফিকেশন অন করে দিন। এই দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, পাঙ্গাস মাছের তরকারি। তরকারিটা কালারটাও কিন্তু সেরকম একটা কালার হয়েছে। দেখেন আমার তরকারিটা একেবারে পারফেক্ট একটা কালার হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন আমি অবস্থায় চুলাটা বন্ধ করে দেব, রান্না আমার শেষ। দেখেন